খাম বাদ ভরে দিছে না বেটা এই বাজু মইছেন দিয়া দা ওয়ালালি اللهم صل وعلى اللهم سوال هو কিন্তু তার মধ্যে গুণ আছে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আবু মারে দাও তা আল্লাহুম্মা সাল্লি وعلى آلي الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا دل میرا مشتاق ہے دیدار مدینہ تسلیم روضہ سے ملے دل میں سکینہ صلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا اے محمد حشر میں ساتھی بنا تغبو خالی ہوئی بو فنجیرا اللہم صلی علی جرے سیدینا مولانا محمد وعلی آل سیدینا شریف دخلم کنتو من برلونا درشانے
দয়ার আল্লাহ দয়া কর আবার লেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা খাঞ্চনপুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত খাঞ্চনপুর প্রথম খণ্ড দারুস সালাম নতুন জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মহিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মহতরম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আজম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালো সম্মানিতা আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার সালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমরারে এত বৃষ্টির মাঝে বাড়িঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লেখ মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ তোলা জুড়ে মাত্র না মানুষ তো দেখি আবার অসংখ্য মানুষ আইতা কিতা যাই ঘুমাই গেল প্রথম মানুষ এরা মনে হয় বাত উঠাইয়া আইতরে না আপনারা যারা রয়েছেন আপনারা সিন্নির দাওয়াত আছে আমি ধন্যবাদ দিয়ার এই খাঞ্চনপুর এলাকার আমার যুবক সমাজ ভাইয়াইন তরি এত সুন্দর একটা মহফিল আয়োজন করছে অন্যান্য জায়গা তিলা মেঘ বৃষ্টি হইলে প্রোগ্রাম খেঞ্চে লই যায় কিন্তু তান্তানোর যে একতা যে ঐক্যবদ্ধ যেটা আছে হয়েছেন মেঘ না তুফানো আল্লাহর এবাদত হই দোলানানি হচ্ছে আর ও জাতনলাম আল্লাহ এখন তো মেঘ কিছু কমে গেছে না মাথুন না ওয়াজ দীর্ঘ সময় ধরে চলে আর আমার ঘরে ইনশাল্লাহ ওয়াজর সমাপ্তি ঘোষণা হইতে পারে ইনশাল্লাহ জানি না যাই হোক যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমার তৌফিক দান করেন আপনারা সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ যে আল্লাহর দরবারও আজকের এই মাহফিলটা কবুল হোক আমার আগে হজরতে আলোচনা করিয়া গেছেন বড় ভালো লাগছে আপনারা রোলান আমি চেষ্টা করুন কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করতাম আল্লাহ আমার তৌফিক দিত উপস্থিত হাজিরিন এই জমিন আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা হোক না সুবহানাল্লাহ
এই দুনিয়াটা হইলো আখিরাতের খেতর জায়গা আমরা জমিনও আছি একদিন আমরা মারা যাইমু অন্ধকার কবরও যাওয়া লাগবো না কবরও যাওয়া লাগবো কেন যাওয়া লাগবো কবরও যাওয়া লাগবো কবর হইলো আখিরাতের প্রথম গেট এই গেইটও যদি মানুষে বাস করিলায় আশা আছে পরবর্তী গেইটও মানুষে বাস করবো আর এই গেইটও যদি বাস করা সম্ভব হয় না তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্ধ হয় বাস করা সম্ভব নয় এই দুনিয়াটা খেলা তামাশার মাঝে আমরা খাটাইয়া খাটাইয়া লাগে আড্ডা কত ধরনের ব্যস্ততা আছে এই জমিন জমিনও আল্লাহ আমরা দিস আর মুখ্য উদ্দেশ্য হইল আমরা আল্লাহর এবাদত করতাম হব না সুবহানাল্লাহ ঠিক না নিসাব হল এই জমিনও আল্লাহ আমরা দিস আল্লাহর এবাদতের জন্য আমরা জমিনও আল্লাহর এবাদত করতাম আমরা কার এবাদত করি আর আল্লাহর এবাদত করি আর আমরা হইলাম গুনাহ করিলেওয়ালা জাত আর আল্লাহ আহকামুল হাকিমিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত সুবহানাল্লাহ বন্দায় যত গুণা করুক না কেন পাহাড়ের মতন গুণা যদি বন্দায় করিলায় আর যদি তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের গুণায় মাফ করে দিলায় সুবহানাল্লাহ আল্লাহ রহমান এবং রহিম আল্লাহর নাম রহমান আল্লাহ রহমান রহিম দুনিয়ায় তো রহমান আর আখিরাতের জন্য আল্লাহ রহিম হোন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বিসমিল্লাহ তিলাও ধরি আমরা তো মনে করি এখানে সাধারণের জিনিস লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়া এই বিসমিল্লাহ নইলে আসমান জমিন ঠিকলো না হলে একমাত্র বিসমিল্লাহর বরকতে আল্লাহ আসমান জমিন ঠিকাই আছেন ও না লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়া সমস্ত হালাক হয়ে গেল একমাত্র বিসমিল্লার ফয়জে বরকতে আল্লাহ রাখছে এই বিসমিল্লার যদি তিলাওয়াত অভ্যাস আমরা করিলেই আমাদের দুনিয়া আখেরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা সুবহানাল্লাহ ঠিক না নিসাব বল বিসমিল্লাহ শরীফ শুধু এই দুনিয়া আল্লাহ ইবাদতের জন্য আমরা বানাইছি আল্লাহ জমিনে দুইটা চিজ বানাইছে একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত কয়টা দুইটা একটার নাম মৌত অপরটার নাম হইল হায়াত কি থাক লাগি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই জমিনও আল্লাহ আমরা রে বালা বুড়া পরীক্ষা করার লাগে মৌত আর হায়াত রে আল্লাহ পয়দা করছেন কোন সুবহান আজ মৌত নইলে আমরা এই নইয়া বইলা মনে মরণ যদি হইতো আমরা বইলা মনে নি না নমাজ পড়িলা মনে নি এর বাদেও তো অত ডরর বাদেও নমাজ নাই বহু মানুষ নমাজের খবরও নাই ঠিক না নিসাব নমাজ কামতের ময়দান সর্বপ্রথম যে সওয়াল করাইব সেই সওয়ালের নাম হইল আসসালাত নমাজের ব্যাপারে আপনাদের সওয়াল করাইব নমাজ পড়লে মানুষের রিজেকর মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেয় হই না সুবহানাল্লাহ নমাজ পড়লে আল্লাহ অভাব অনটন দূর করিয়া দেয় নমাজ পড়লে আল্লাহ চেহারার মধ্যে সৌন্দর্য ফুটাই দেয় সুবহানাল্লাহ এটা বহু জুয়ান আছেন হই ভাই হ্যান্ডসাম ব্যবহার করব এটা কোনো সময় কমাচ্ছে না নমাজ নাইলে শরীর চেহারা সুন্দর লাগছে না এখানে খালা কোনো মানুষ যদি তা হয় আর অরিজিনাল নমাজি মানুষ তা হয় মানুষের চাইলে মায়া লাগে না এই আর যদি ডায়মন্ডের ময়দার বস্তা মুখ আর ইয়ে বার করো এর বাদে হগলর দেখে বালা লাগতো না নমাজ নাই নমাজ এর কারণে আল্লাহ হইছেন ও আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল তোমরা যখন আমার কাছে সাহায্য চাইবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ও ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল যখন তোমরা কোনো সাহায্য চাইবা তখন নমাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাও সুবহানাল্লাহ নমাজ আরেকটা জিনিসের নাম সবর ধৈর্য আজকে আমাদের মাঝে সবর আসেনি
صبر নাই ধৈর্য নাই আছে নি بالکل নাই আফসোস লাগে এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিতেই লাগব كل نفس ذائقة الموت পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগব মরা লাগবে না নি প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগব আমরা জমিন ও আল্লাহরে ভয় করতাম বালা মানুষের লগে আমরা চলাফেরা করতাম এর জন্য আমার বুজুরগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলল জায়গার মধ্যে আল্লাহ নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা আল্লাহরে ভয় করে নাও আমানুত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো আমরা কারে ডরাইতাম আল্লাহরে ডরায় বাইরে জুয়াল এই জমিন যদি বন্দায় আল্লাহর জমিন ডরাই যায় এই বন্দার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অসুবিধা হবে না শুধু খালি আল্লাহর ডরালি নাই ওয়া কুনু মাসাদিকিন আর কি করো তুমি তাই সত্যবাদী যারা আছো তাদের সঙ্গে তুমি তাই চলাফেরা করো কবুল না সুবহানাল্লাহ ও কোন মা সাদিকি এরার লগে থাকো এখন মা সাদিকিন দি কিতাব ওরা বলে সুফিয়ানে কেরাম মাশাইখিনে কেরাম হল ইমানদার হল নেককার মুমিন মুসলমান বান্দা বান্দে হল হক্কানি ওলি আল্লাহ হল লগে তুমি চলাফেরা করো আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বলা বানাই দিবা সুবহানাল্লাহ আইজি জায়গা ওয়াজর ভালো ভালো ওলামাই কেরাম হলে তসিবান চুইন আলোচনা হরসেন নানি কই যাই এরা লোকের সম্পর্ক রইলেও তো লাভ হইব না ওলামাই কেরাম রাসূলুল্লাহ ফরমাইন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই কেরাম হলো ইলা নবী হলো উত্তর সুরি ইলিমর উত্তর সুরি সুরি আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা ওলামাই কেরামরে সম্মান করো ওলামাই কেরামরে তাজিম করো খনে এরা ইলা أكرم العلماء فإنهم وراثة الأنبياء إلى النبي قال علم الأكثر سوريا الخارون تمر علماء كرام رسمان سبحان الله يا رجل ما يمر بزرقا يا زمين رمضي شرم أبنتم أمر زمين والله لدرائتا زمان دائي زمين رمضي الله لدرائي بندر دنيا آخر ترمضي كنا دربوئي لائي أسني কারণ আল্লাহর যে মানুষে ডরাইব হে তো গুনাহ করতে নাই করব নি গুনাহ করতে নাই কোন ধরনের কোন বাজে কাম করতে নাই আমার বুজুরগণ মানুষ মাত্রের একটা ভুল আছে একটা না একটা জমিনের মধ্যে ভুল আপনার ঘটে যাইতে পারে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তুমি তাই জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করিও এই তওবার কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা খাম বাদ ভরে দিছে না বেটা কি বাজু মইছে দিয়া দা ওয়ালালি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মাওলানা
العليم ابو مارے راوتا اللهم صل وعلى علي اللهم صل سيدنا مولانا وعلى ال سيدنا جاي هو كمار بزرگون এই জমিনের মধ্যে আমরা আল্লাহরই ভয় করতাম আর একটা জিনিস জমিনের মধ্যে আমরা মরণ ধরাইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষরা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষরা কইলাও আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে আকলমন বুদ্ধিমান যে মানুষ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে নাম্বার 1 হইল আসসালাতু লিওয়াক্তিহা বান্দা যখন জমিনে নামাজের সময় আইব তখন ঠিক টাইমে আল্লাহর দরবারে নামাজ পড়া হইল পছন্দনীয় আমল হল সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ এই জমিনের মধ্যে বেমার ফলবায় মুসিবতের মধ্যে ফলবায় সমস্যায় ফলবায় বন্দা জমিন সবর করিও নামাজ পড়িও আল্লাহ তোমার সমস্যারে সমাধান করে দিলাইবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ রাসূলুল্লাহর যখন মনের মধ্যে কোনো চিন্তা হইতো আল্লাহর হাবিবে দেরি না করে জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা এই নামাজ পড়ার আল্লাহ মনের চিন্তা সমস্ত আল্লাহ দূর করে দিলেই তা হও না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাই আল জান্নাতু দারুল আসিয়া জান্নাত হইল মানুষের জন্য আবাস ভূমি যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে ও মানুষের জন্য এই জান্নাত হইল তার আবাস ভূমি হও না সুবহানাল্লাহ